আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এক ভাই প্রশ্ন করেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি না, অথবা এই টাকা কি করতে হবে। প্রথম কথা হলো, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা আপনি ধরবেন না, কারণ এই টাকাকে আপনি ধরার মানেই হলো এই টাকার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। যখন আপনি এই টাকাটা তুলে নেবেন, তখন এর দায়িত্ব আপনার ঘাড়ে এসে যাবে, এর মালিককে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার উপর এসে যাবে। সুতরাং আপনি টাকা যতক্ষণ পারেন ওই টাকা তুলে নেবেন না। তবে কোনো দুষ্ট ব্যক্তি যদি এটাকে তুলে নেওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাকে নিজের বানিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি সেটাকে তুলে নেবেন এই নিয়তে যে আপনি মালিককে সেটা পৌঁছিয়ে দিবেন। আর এটা তোলার সাথে সাথে আপনি নিজের পকেটে ঢুকাবেন না, কোনো মসজিদে দান করতে পারবেন না, সেটাকে নিজে বুক করতে পারবেন না। অবশ্যই সে টাকাটা এতিম মিসকিন গরিবদেরকে দান করে দিতে হবে, যারা জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি। সেই টাকাটার পরিমাণ যদি একেবারেই অল্প হয়, যেই পরিমাণ টাকার জন্য এই মালিক টাকার মালিক এর আশা করবে না, তাহলে আপনি এই টাকাটা এতিম মিসকিন গরিবদেরকে দান করতে পারেন। অথবা আপনি যদি নিজেই গরিব হয়ে থাকেন, তাহলে এই টাকাটা আপনি নিজে খেতে পারেন। তবে এর পরিমাণ যদি অনেক বেশি হয়, এর পরিমাণ যদি এত বেশি হয় যে মালিক একে তালাশ করবে, যেমন 1,000, 2,000, 5,000, তাহলে অবশ্যই এ টাকাটা তুলে নেওয়ার পরে সাথে সাথে ওই জায়গায় থেকে আপনাকে এলান করতে হবে, ঘোষণা করতে হবে। এভাবে ঘোষণা করতে হবে, কিছু টাকা পাওয়া গিয়েছে, যার হয়ে থাকে যথাযথ প্রমাণ দিয়ে আপনি নিয়ে যাবেন, অথবা কিছু মাল পাওয়া গিয়েছে, যার হয়ে থাকে আপনি নিয়ে যাবেন। এভাবে ঘোষণা দিতে হবে। মালিক যদি আসে তাহলে তাকে দিয়ে দিতে হবে, আর যদি না আসে তাহলে যারা এতিম মিসকিন গরিব আছে তাদেরকে আপনি টাকাটা দান করে দিতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাকে অনেক দিন এলান করতে হবে, ঘোষণা করতে হবে, পত্রপত্রিকায় ছাপিয়ে দিতে হবে, মাইক দিয়ে এলান করতে হবে, ইত্যাদি সব কিছু করার পরে যদি না আসে তাহলে আপনি এতিম মিসকিন যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনি এটা দান করে দিতে পারেন। অথবা যদি আপনি জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনি নিজেও খেতে পারেন। এই টাকাটা দান করে দেওয়ার পরে অথবা নিজে খাওয়ার পরে মালিক যদি ফিরে আসে তাহলে অবশ্যই আপনি তাকে এই টাকা দিতে বাধ্য থাকিবেন, কারণ এটা তার টাকা, সে যখন এসে চেয়েছে তাকে অবশ্যই দিতে হবে, আর যদি অথবা তার কাছ থেকে মাফ নিতে হবে।